বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি জয়শ্রী। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো ট্রেন যাচ্ছে, আমাদের বাড়ির এখান দিয়ে ট্রেন দেখা যায়। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি রান্না করব। তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে আমি রান্না করব জিওল মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল। তো ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমি রান্না শুরু করব। এখানে আছে জিওল মাছ, কাঁচকলা আলু কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা চলে যায়। আর এখানে সব মশলাপাতি রয়েছে, তো বকবক না করে চলো বন্ধুরা রান্নাটা আজকে শুরু করা যাক। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন আন্দাজ মতো, তো বন্ধুরা দেখো কড়াইটা গরম হচ্ছে। কড়াই গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। আমি বেটে নেবো এখানে এক চামচ মতো জিরে, মাছটা ভাজা হতে হতে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ছেড়ে নেবো বাকি মাছগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এবার আলু আর কাঁচকলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কাঁচকলাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে কষে চলে গেছে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5টা। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো নুন হলুদ আর জিরে বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে বাটা। দেখো বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত জিরে কাঁচা জিরার গন্ধটা যাচ্ছে ততক্ষণ সবজিগুলো মশলা দিয়ে এরকম করে ভাজতে হবে, যে কাঁচা জিরার গন্ধটা চলে যাবে তারপরে জল দিতে হবে। দেখো বন্ধুরা কাঁচা জিরার গন্ধটাও চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল।
দেখো বন্ধুরা ঢেকে দিয়েছি, তরকারিটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো কাঁচকলা আলু আলু দিয়ে জিওল মাছের তরকারি আমার হয়ে গেছে। বন্ধুরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।